ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে কোনোভাবে বেসরকারীকরণ করা চলবে না। এদিক প্রতিবাদে দুই দিনব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিলেও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস সোমবার থেকে শুরু হলো এই ধর্মঘট, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ভারতবর্ষে মোট 10 লক্ষ ব্যাংক কর্মচারীরা মিলে ধর্মঘটের ডাক দিল, যার নেতৃত্বে রয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। 15 ও 16 মার্চ ভারতবর্ষে শুরু হলো এই ধর্মঘট। একই সাথে রাজ্যেও সোমবার পালিত হলো এই ব্যাংক ধর্মঘট। ধর্মঘটের কারণ একটাই, কোনোভাবেই ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করা যাবে না। সরকারি ব্যাংকগুলোকে বেসরকারীকরণ করে দিলে আখেরি ক্ষতি হবে সাধারণ জনগণের। এই কথা চিন্তা করেই দুদিনব্যাপী এই ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস। ব্যাংক ধর্মঘট নিয়ে রাজ্যীয় ব্যাংক কর্মীরা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করলেন। ধর্মঘট নিয়ে একজন ব্যাংক কর্মী বলেন, কেন্দ্রীয় সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্মঘট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমরা গত 15 দিন ধরে আমাদের বিভিন্ন আন্দোলন কর্মসূচি আমরা রেখেছি। আজকে তার পূর্ণাঙ্গ রূপ, আজকে 15ই মার্চ এবং কালকে 16ই মার্চ সারা ভারতব্যাপী 10 লক্ষ ব্যাংক কর্মচারী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের আহ্বানে এই ধর্মঘটে সামিল হচ্ছে। এই ধর্মঘট মূলত পয়লা ফেব্রুয়ারি 2021 এবং 22 সালে যে বাজেট প্রস্তাব রেখেছেন ডক্টর সীতারামন, আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, উনি এই প্রস্তাবে রেখেছেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়াকে বেসরকারীকরণ করা এবং পাশাপাশি আরও 2টি ন্যাশনালাইজড ব্যাংককে প্রাইভেট করার প্রস্তাব করেছেন। এই প্রস্তাবের আমরা তীব্র বিরোধিতা করি। আমরা ন্যাশনালাইজড ব্যাংকগুলো বেসরকারি স্তরে হয়ে গেলে আপামর জনগণের যে কি পরিমাণ ক্ষতি হবে তারও স্পষ্ট ব্যাখ্যা করেন এই ব্যাংক কর্মী। ন্যাশনালাইজড ব্যাংক সারা ভারতবর্ষের আম জনতা, সাধারণ মানুষের একটা নিরাপত্তা দিচ্ছে, সেটা ডিপোজিটের ক্ষেত্রে হোক এবং সেটা লোন প্রদানের ক্ষেত্রে হোক। 1969 সালে যখন দেশের 14টি ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল এবং তারপর 1980 সালে আরও 6টি ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল, হওয়ার পর থেকে দেশের কৃষিক্ষেত্রে বলুন, শিল্পক্ষেত্রে বলুন, ব্যাংকগুলির একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে এবং গভর্নমেন্টের সমস্ত পলিসিকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে এই ন্যাশনালাইজড ব্যাংকের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এবং এই বলিষ্ঠ ভূমিকা খর্ব করে আমরা এই কর্পোরেট দরদী যে সরকার, এই সরকার বারবারই বিভিন্ন ক্ষেত্রে চাইছে কর্পোরেটদেরকে স্ট্র্যাংথেন করা এবং ব্যাংকিং সেক্টরকে যদি ওদের হাতে তুলে দেওয়া হয় তাহলে আগামী দিনে দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষ, ছোট ব্যবসায়ী, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস হোক, কৃষকদের হোক, যেভাবে দেশের প্রান্তিক এলাকা এই হেভরি নুকস অ্যান্ড কর্নারে যেভাবে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে সেটা ব্যাহত হবে। কারণ প্রাইভেট সেক্টর ব্যাংকগুলি মূলত শহরভিত্তিক এবং তারা ক্লাস কাস্টমারদেরকে নিয়ে তাদের ব্যবসাটা তারা পরিচালনা করে। দুদিনব্যাপী ব্যাংক ধর্মঘট, এর ফলে সাধারণের উপর কতটা যে চাপ পড়লো তা কিন্তু এর বলার অপেক্ষা রাখে না। তবে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নসের একটাই কথা, কোনোভাবেই বেসরকারীকরণ করা চলবে না ন্যাশনালাইজড ব্যাংকগুলোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।